যে আমরা দেখলাম যে এত ঝুঁকির মধ্যেও মানুষের ঈদে বাড়ি যাওয়ার যে প্রবণতা সেটি আসলে দমানো গেল না, থামানো গেল না। আমরা প্রশাসনের কড়াকড়ি দেখলাম, ছুটি বাড়ানো হলো, বলা হলো যে ঈদের আগে পরে বাড়ি ফেরা যাবে না, মানে যানবাহন চলাচলে কড়াকড়ি থাকবে। পুলিশের পক্ষ থেকেও বারবার বলা হলো, 17ই মে আমরা শুনলাম ঢাকা থেকে ঢুকতে দেওয়া হবে না, বেরোতে দেওয়া হবে না, ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলো, নিরাপত্তা চৌকি জোরদার করা হলো। 19শে মে আপনিও বললেন যে নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা গ্রামের বাড়ি রওনা দিয়েছে তাদেরকে আবার নিজের অবস্থানে ফিরে যেতে হবে, ডিএমপি কমিশনার তার পরের দিনও বললেন। কিন্তু 21শে মে আমরা আবার দেখলাম যে এই কড়াকড়ি শিথিল করে দেওয়া হলো। আসলে এই কড়াকড়ি শিথিল করার যৌক্তিকতা কতটুকু, আর যদি শিথিলই করা হলো তাহলে এতদিন যারা যাচ্ছিলেন তাদের ফিরিয়ে আনা, এটিরই বা এটি অর্থহীন হয়ে গেল কিনা? ডক্টর বেনাজির আহমেদ, অর্থহীন হয়নি আমরা সেটা মনে করি না। এই কড়াকড়ি আরোপ করার উদ্দেশ্য ছিল হচ্ছে যাতে করে আমরা এই যে অনগোয়িং যে ক্রাইসিস মহা দুর্যোগ, এই দুর্যোগটাকে আমরা অতিক্রম করতে পারি সুন্দরভাবে। আলোচনা শুরু করার আগে আমি আপনাকে জানাতে চাই, মোবারক, আপনার মাধ্যমে যারা এই মুহূর্তে শুনছেন টিভিসির দর্শক দেশে বিদেশে তাদের প্রত্যেকে জানাতে চাই ঈদ মোবারক। যদি এবার ভিন্ন মাত্রায় আমাদের সামনে ঈদ উপস্থিত, তারপরও আমরা পরিবারের সঙ্গে দিনটি কাটাবো সেই প্রার্থনা করছি, সেই প্রত্যাশা করছি। আমরা চেষ্টা, সরকার আপনারা জানেন চেষ্টা করেছে এবং ছুটি যখন বর্ধিত করা হয় 21শে মে পর্যন্ত, তখন সুনির্দিষ্টভাবে কিন্তু বলা হয়েছে, আবেদন রাখা হয়েছে যাতে করে কেউ যে যেখানে আছেন সেখানে থাকেন এবং কেউ স্থান ত্যাগ না করে। মূলত আমরা চেষ্টা করেছি প্রায় 4-5 দিন এই জিনিসটাই বাস্তবায়ন করার জন্য। এটা উদ্দেশ্য ছিল, যাতে করে এটা সামাজিক সংক্রমণ রোধ করা যায়, এবং সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী আবেদন রেখেছেন, সরকারের পক্ষ থেকে ছুটির আদেশে উল্লেখ করা হয়েছে, আমরা কথা বলেছি বিভিন্ন পর্যায়ে, গণমাধ্যমও এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছে। তারপরে আমরা কয়েকটা জিনিস ডেভেলপমেন্ট দেখলাম। একটা হচ্ছে যে আমরা চেষ্টা করার পরেও মানুষ বিভিন্নভাবে বলতে গেলে মেইন, এখন তো 10-12 বছর দেশে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আমরা মেইন রোড আটকাচ্ছি, বিভিন্ন উপজেলার বিভিন্ন ধরনের আঞ্চলিক রাস্তা তৈরি হয়েছে, এলজিআরডি সড়ক তৈরি হয়েছে, স্থানীয় সরকার পর্যায়ে সড়ক তৈরি করা হয়েছে, এই যে হাজার হাজার কিলোমিটার রোড নেটওয়ার্ক, এগুলো ব্যবহার করে এমনকি চর, তারপরে ধান ক্ষেত, এগুলো দিয়ে মানুষ পুলিশকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছিল, হেঁটে কিছুটা, হেঁটে কিছুটা স্থানীয় যানবাহনে করে। আরো যেটা আমরা দেখলাম যে এর মধ্যে আমবান চলে আসলো এবং ফেরিঘাট গুলোতে 3 নম্বর সিগন্যাল দেওয়া হলো, অশান্ত পদ্মা মাওয়াতে, তারপরে আপনার পাটুরিয়াতে, এই আমরা ঘাট বন্ধ করলাম, ঘাটে থেকে মানুষকে বুঝিয়ে শুনিয়ে বাস পুলিশ ভাড়া করে, ডজন ডজন বাস ভাড়া করে আমরা শত শত যাত্রীকে ফেরত নিয়ে আসলাম। তারপরে আমরা দেখলাম যে এইভাবে মানুষ যাওয়ার চেষ্টা করছে এবং ছোট ছোট ট্রলারে করে এই অশান্ত নদী, এই ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে পার হওয়ার চেষ্টা করছে। আমরা দেখলাম যে বিভিন্ন ট্রাকে করে মানুষ যাওয়ার চেষ্টা করছে, লুকিয়ে লুকিয়ে, এই ব্যারেলের মধ্যে করে, মুগরি খাঁচার মধ্যে করে। আমরা দেখলাম যে গাইবান্ধা একটা মারামার দুর্ঘটনা ঘটলো, সেখানে একটা রড বোঝাই ট্রাকের মধ্যে শুয়ে যাচ্ছিল 13 জন প্যাসেঞ্জার, তাদের উপরে আবার ত্রিপাল দিয়ে কভার করা হয়েছে, এই টাকা যখন উল্টে যায় তখন 13 জন নিহত হয়, একজন বাচ্চাও তার মধ্যে ছিল। এখন যারা এইভাবে ডেসপারেট, তাদেরকে যদি আমরা আটকাতে গিয়ে এরকম রাস্তাঘাটে মানুষ মারা যায় সেটা কি ভালো হতো? নিশ্চয়ই না ডক্টর বেনজির আহমেদ, কিন্তু মানে বাংলাদেশের প্রশাসন বা সরকার তাহলে কি মানুষের এই পালসটা বুঝতে, আগে থেকে ধারণা করতে একটু অসুবিধায় পড়ে গেল কিনা? কারণ মানুষের এই বাড়ি ফেরার প্রবণতা এটি তো আমরা প্রতিবার দেখি, এবারের এই এটি আগে থেকে একটা ধারণা করতে কোথাও অসুবিধা হলো কিনা? তাহলে কি আপনি বলছেন যে আমরা ধারণা করে সবাই গণপরিবহন ছেড়ে দিয়ে সবাইকে বাড়ি যাওয়া যেতে অ্যালাউ করে আরো লক্ষ লক্ষ মানুষকে ইনফেকশনের রাস্তা উন্মুক্ত করে দিলে এটা যথাযথ হতো? এটাও বুদ্ধিমানের কাজ হতো? সরকার যেটা করেছে সেটা আসলে মিলিয়ন্স মিলিয়ন্স অফ লাইফ কে বাঁচানোর চেষ্টা করেছে। আমাদের বুঝতে হবে বাঙালি খুবই আবেগপ্রবণ জাতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার নামের শেষে বিদ্যার সাগর, উনি কিন্তু মাকে দেখার জন্য বর্ষার রাতে উন্মত্ত দামোদর নদীতে ঝাঁপ দিয়েছিলেন, নদী সাঁতরিয়ে পার হয়ে উনি মাকে দেখতে গিয়েছিলেন। দিস ইজ দ্য সাইকোলজি অ্যান্ড মেন্টালিটি অফ দিস রেস।
বিদ্যাসাগর যাকে বলা হয় তিনি কিন্তু এই কাজটি করেছেন। তো এখন আমরা তো এই সেই বাঙালি জাতির উত্তরাধিকার আর কি, যে প্রবল বর্ষার সময় যেখানে বিশাল বিশাল ঢেউ হচ্ছে, বর্ষা হচ্ছে, ঝড় হচ্ছে, এই ঝড়ের আত্মীয় কিন্তু বিদ্যার সাগর যাকে বলা হয় সেই বিদ্যাসাগর ঝাঁপ দিয়েছিলেন মাকে দেখাতেন, আমরা এতটা ইমোশনালি অ্যাটাচড যাব। তো এখন আমরা এই চেষ্টা করা সরকারের পক্ষ থেকে যাতে করে এই এটা যাতে কমিয়ে যাতে একদম না হয় সংক্রমণটা। আপনারা জানেন যে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আমাদের দেশে প্রায় 24টা জেলা করোনা মুক্ত ছিল। যখন এই গাজীপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে, ঢাকা থেকে কিছু লোক পাড়ি যাওয়ার চেষ্টা করলো, তখনই কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়লো। এত এটা আবার অ্যাপ্লিকেশন না হয়, ডুপ্লিকেশন না হয়, সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি। এটা করতে গিয়ে আবার মানুষ বেপথে বেঘরে মৃত্যুবরণ করুক মর্মান্তিক ভাবে, সেটা রাস্তা হচ্ছে যে যেখানে আছি এটাই অবস্থান করা, তারপরে যে সিদ্ধান্তগুলোর পরিবর্তন নিতেই হবে, আমাদের এটা এটা আমাদের করতে হবে। এটা করতে গিয়ে অপশন একটা ছিল আমাদের, সেটা শক্তি প্রয়োগ করা। এখন শক্তি প্রয়োগ করাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, মানুষকে আমি মনে করি যে মানুষকে আমরা সরকারও মনে করেন মানুষকে অ্যাপ্রিসিয়েট মোটিভেট করে এটাই করতাম। এর সঙ্গে যেটা আরেকটা কথা বলতে চাই, যে এর সঙ্গে আরেকটা জিনিস আরেকটা ডাইমেনশন যুক্ত হলো, সেটা হচ্ছে সাইক্লোন। সাইক্লোনের ফলে কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে প্রচুর জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘন্টায় প্রাথমিক হিসাব মতে প্রায় 50 কোটি টাকা ক্ষতি হয়েছে পার আওয়ার অফ দ্য সাইক্লোন। আমাদের প্রায় 1100 কোটি টাকা ক্ষতি হয়েছে, বাঁধ ভেঙেছে, গ্রামে গ্রাম প্লাবিত হয়েছে, বাড়িঘর প্লাবিত হয়েছে, ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, চিংড়ির ঘের নষ্ট হয়েছে, অন্য মাছের ঘের নষ্ট হয়েছে। এখন একজন লোক যদি তার ওই গ্রামে ঘর ডুবে গেছে, সে কারণে বাড়ি যেতে চায়, তাকে শক্তি প্রয়োগকে আটকে রাখাটা কতটা যৌক্তিক হবে সেটাও দেখার বিষয়। আমাদের দেশের অনেক সিচুয়েশন আছে যেটা খুব হাইলি ভ্যারিয়েবল, হাইলি ডায়নামিক। ডায়নামিক সিচুয়েশনে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শুরু থেকে চেষ্টা করেছি যাতে করে মানুষ তার ঘর বাড়িতে অবস্থান করে, যাতে করে এই গণসংক্রমণ না হয়, সামাজিক সংক্রমণ না হয়, সেটা আমরা চেষ্টা করেছি। যাদের জন্য চেষ্টা করি তার একটা একটা বিরাট অংশ এই বিষয়টা বুঝতে চায়নি আবেগ প্রবণতার কারণে, এবং সেটা করতে গিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়েছে, এবং জীবনের ঝুঁকি নিয়ে বিনা কারণে প্রাণ ক্ষয়ের একটা আশঙ্কা তৈরি হয়েছে। আবার পাশাপাশি এই সাইক্লোন এসে কিন্তু আমাদের একটা ভিন্ন ডাইমেনশন দিয়েছে।